ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক মুসল্লি ভাই জামাতের সহিত সালাতে মোটামুটি সব সময় ইমাম সাহেবের দুইবার সালাম ফেরানোর পর তারপর সালাম ফিরাই। হ্যাঁ, উনি ঠিক করছেন, দুই দিকে ইমামের সালাম ফিরা হবে, তারপরে সালাম ফিরাবে মুক্তাদিরা, এটি হচ্ছে সহি সুন্নাহ। দুটোই সালাম, দুই দিকে সালাম ফিরা শেষ হবে, তারপরে ইমামের মোতাবাত করবে, ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, ইক্তিদা করতে বলা হয়েছে। ইন্নামা জুয়েলাল ইমাম লিউতাম্মা বিহি, রাসূলুল্লাহ বলেছেন ইমাম তো নিযুক্ত এই জন্য করা হয়েছে যে তার যেন ইক্তিদা অনুসরণ করা, অনুসরণ মানে পেছনে পেছনে চলা। তো পেছনে পেছনে মানে তার দুই সালাম ফিরা হবে দুই দিকে, তারপরে মুক্তাদিরা সালাম ফিরবে। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরাও আর তার সাথে অধিকাংশ আহলে হাদিসরাও এই কাজটি করে, সেটা হচ্ছে যেমনই ডান দিকে সালাম ফিরলো ইমাম, সাথে সাথে ডান দিকে ফিরে দিল মুক্তাদিরা, আবার যখন বাম দিকে ফিরলো তখন বাম দিকে ফিরলো, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আলম। যদিও দুই সালামই কি রুকুন ফরজ, না ডান দিকের সালাম এক সালাম হচ্ছে ফরজ আর আরেক সালাম হচ্ছে সুন্নত মুস্তাহাব, ইখতিলাফ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এক সালাম ফিরা হলেই আপনি তাড়াতাড়ি করে তার পেছনে পেছনে সালাম ফিরে দেন, বরং দুদিকে সালাম ফিরতে দেন ইমামকে, তারপরে তার মোতাবাত ইক্তেদা করেন, অনুসরণ করেন, সাথে চলবেন না। সাথে চলার নাম মুওয়াফাকা, মুওয়াফাকা অপছন্দনীয়। সাথে সাথে যেমন সালাম ফিরল আপনিও সালাম ফিরলেন মুক্তাদি, বা আপনারাও সালাম ফিরলেন, এটা হচ্ছে মুওয়াফাকা, এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। এগিয়ে যাওয়া মুসাবাকা, আগেই সালাম ফিরে দিলেন, এতে সালাত বাতিল হয়ে যাবে। মুখালাফা হচ্ছে অনেক বিলম্ব করে সালাম ফেরা হয়ে গেছে, আপনি দোয়া পড়তেই আছেন 30 সেকেন্ড 40 সেকেন্ড আধা মিনিট, তারপরে তখন আপনি সালাম ফেরবে, এটি মুখালাফা, বিরোধিতা, সেটাও জায়েজ নয়। প্রশ্নে আপনার আর অংশ এক অংশ বাকি আছে, উনি কেরাত একটু ধীরে ধীরে সুস্থে পড়ে, এটা হতে পারে মূল কারণ, কেরাত ধীরে সুস্থে পড়ুক কিন্তু এমন বিলম্ব করবেন না যে বিলম্ব মুখালাফা, বিরোধিতা হয়ে যায়, অর্থাৎ রুকুতে আপনার 3 তসবি পড়া হয়ে যাচ্ছে, ও এখনও কেরাত পড়তে আছে, এটা জায়েজ নয়। এইরকমই সালাম ফিরা হয়ে গেছে দুই দিকে, তারপরেও সে দোয়া পড়তে আছে, এটাও জায়েজ নয়। সেজদা থেকে উঠেও আপনি সোজা দাঁড়িয়ে গেছেন, কেরাত শুরু করে ও সেজদায় পড়ে আছে, কিছু লোকেরা মনে করে আমি সেজদাতে আর একটু দোয়া করিনি, এটা মুখালাফাত বিরোধিতা, সেটাও জায়েজ নয়। এতে করে সালাতের কোনো ক্ষতি হবে কি না, যেমনটা বললাম যে প্রথমটি যেটা বলেছেন যে দুই দিকে সালাম ফিরানোর পর সে সালাম ফিরে, সেটা সে ঠিক করে, আপনারাই ভুল করেন। আর পরে যেটা বলছেন সেটা যদি বেশি বিলম্ব করে তাহলে সেটি মুখালাফাত বিরোধিতা, সেই বিরোধিতা জায়েজ নয়, তাকে এটা থেকে সংশোধন করতে হবে, এটা তার জন্য ঠিক নয়।